আসসালামু আলাইকুম সম্মানিত কুয়েত প্রবাসী ভাই ও বোন সকলকে স্বাগত জানাচ্ছি আজ রাতের আপডেটে। দর্শক, আজ অক্টোবর মাসের 12 তারিখ। কুয়েতকে আমরা সবসময় পছন্দ করি, বিশেষ করে কুয়েতের বিভিন্ন সিদ্ধান্ত আমাদের ভালো লাগা অনেক গুণ বাড়িয়ে দেয়, যেহেতু আমরা কুয়েতে থাকি এবং কুয়েত আমাদের দ্বিতীয় প্রবাসভূমি। কুয়েত তাদের সকল সংস্কৃতি বা তাদের সকল উৎসব বাতিল করেছে। কেন বাতিল করেছে আর বলতে হবে না নিশ্চয়ই, কারণ হচ্ছে ফিলিস্তিন। ফিলিস্তিনের সাথে যে সহিংসতা চলছে ইসরায়েলের, সেই পরিস্থিতিতে কুয়েত সবসময় ফিলিস্তিনের পাশে রয়েছে এবং বর্তমান এই পরিস্থিতি মোকাবেলায় সহমর্মিতা, ফিলিস্তিনের প্রতি সম্মান হিসেবে কুয়েতের সকল ধরনের রাষ্ট্রীয় অনুষ্ঠান বা সাংস্কৃতিক অনুষ্ঠান বর্জন করার ঘোষণা দিয়েছে। স্যালুট কুয়েতকে। এদিকে কুয়েতের পাবলিক অথরিটি ফর ফুড অ্যান্ড নিউট্রিশন, ফুড অথরিটির পরিদর্শকরা মানুষের খাওয়ার অনুপযোগী খাদ্য সামগ্রী বিক্রি এবং সেই খাদ্য রেস্টুরেন্ট বা মাতামে রাখার অভিযোগে 45 কেজি বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী জব্দ করেছে। আর বিদনী কাল রায়ের এই প্রতিবেদনে নিশ্চিত করা হয়, কুয়েতের সার্ক অঞ্চলের বেশ কয়েকটি মাতাম বা রেস্টুরেন্টে পরিদর্শক দল এই ধরনের ঘটনা শনাক্ত করেছিল। যখন অভিযান চলছিল তার নেতৃত্ব দিচ্ছিলেন আলি আল কান্দারি, সাথে যুক্ত ছিল কুয়েত বাণিজ্য মন্ত্রণালয় এবং কুয়েত পৌরসভার কর্তৃপক্ষ। কুয়েত সিটি পৌরসভা শাখা দ্বারা পরিচালিত হয়েছিল এই অভিযানটি। এ সময় আইন ও বিধি লঙ্ঘনের জন্য 25টি রেস্তোরাঁ বা মাতামকে অভিযুক্ত করা হয়েছিল। এই অভিযানে 10 জন রেস্তোরাঁ মালিক ভুল সংশোধন অঙ্গীকারের নামায় স্বাক্ষর করেছেন। রেস্তোরাঁ বা মাতামগুলিকে স্বাস্থ্যের প্রয়োজনীয়তা না মেনে চলার জন্য জরিমানা করা হয়েছিল, যার মধ্যে উল্লেখযোগ্য ছিল রেস্টুরেন্টে কর্মরত প্রবাসী কর্মীদের স্বাস্থ্য প্রশংসাপত্র নেই, যেটি হেলথ সার্টিফিকেট। আমাদের যে সকল প্রবাসী ভাই ও বোন উদ্যোক্তা হিসেবে কুয়েতে অবস্থান করছেন, আমরা প্রায়শই আপনাদেরকে এই পরামর্শটি দিয়ে থাকি। বিশেষ করে বাণিজ্য মন্ত্রণালয় বা পৌরসভা থেকে যখন অভিযান পরিচালনা করা হয় বিভিন্ন দোকানে, তখন সবার আগে যেই শ্রমিক কাজ করছে বা যেই সেলসম্যান, তার হেলথ কার্ড চেক করা হয় এবং এই হেলথ কার্ডের ডেট রয়েছে কি না সেটিও চেক করা হয়। কাজেই আপনার প্রতিষ্ঠান না বন্ধ করতে চাইলে বা আপনি কুয়েত সরকারকে জরিমানা না দিতে চাইলে অবশ্যই অবশ্যই আপনার দোকানে কর্মরত ব্যক্তির হেলথ কার্ডের এক্সপায়ার ডেট হলে সেটি রিনিউ করবেন বা হেলথ কার্ড ছাড়া কোনো সেলসম্যানকে দোকানে আনবেন না, এতে করে আপনার বিজনেস বন্ধ হয়ে যেতে পারে। দর্শক, এই অভিযান কুয়েতের বিভিন্ন পৌরসভায় পরিচালিত হবে বলেও আজ এক ইঙ্গিত দিয়েছে। যে সূত্র থেকে আমরা বলতে পারি, সাধারণত কুয়েতে একটি ঘটনা ঘটলে একই ধরনের ঘটনার জন্য বারবার আইনশৃঙ্খলা বাহিনী অভিযান পরিচালনা করে, যার এক্সাম্পল হতে পারে এই রেস্টুরেন্টগুলো। সারা কুয়েতের যত রেস্টুরেন্ট বা মাতাম রয়েছে সবগুলো মাতাম বা রেস্টুরেন্ট ধারাবাহিকভাবে অভিযান শুরু করবে কুয়েতের বাণিজ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তর থেকে। দর্শক, সেই সাথে যুক্ত হচ্ছে জিলিবাল শুয়েকের হাসাবিয়ার ঘটনা। আজ কুয়েতের প্রায় প্রত্যেকটি আরবি দৈনিক এই রিপোর্টটি প্রকাশ করেছে, যেখানে জিলিবাল শুয়েকের হাসাবিয়া কীভাবে অভিযান পরিচালনা করবে, কত ভাগে বিভক্ত করা হবে এবং কতদিন পর্যন্ত এই অভিযান পরিচালিত হবে তার ইঙ্গিত দেওয়া হয়েছে। আমাদের যে সকল প্রবাসী ভাই ও বোন বর্তমান কুয়েতের জিলিবাল শুয়েকের হাসাবিয়াতে অবস্থান করছেন, সতর্ক সচেতনতায় আপনার প্রবাস জীবন সুরক্ষিত রাখবে। যাদের আকামা নেই তারা জিলিবাল শুয়েক হাসাবিয়া ছেড়ে অন্য কোথাও যাওয়ার চেষ্টা করবেন। যারা জিলিবাল শুয়েকের হাসাবিয়াতে খাদেম আকামা নিয়ে অবস্থান করছেন, অতিরিক্ত সতর্ক এবং সচেতন হতে হবে। ক্লিনিং কোম্পানির শ্রমিকদের জন্য কোনো সমস্যা হওয়ার কথা নয়, যেহেতু এটি কমপ্লিটলি তাদের কোম্পানির ব্যাপার। দর্শক, যুক্ত থাকুন ইউটিউবে, যুক্ত থাকুন ফেসবুকে, কুয়েতের এই ধরনের আরও অনেক প্রয়োজনীয় আপডেট ইনফরমেশন দেখতে পাবেন।